দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ আর লাইকির মতো অ্যাপস কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সময় 24 চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে হাইকোর্টের নির্দেশ। তবে কবে বন্ধ হতে চলেছে এবং কতদিন বন্ধ থাকবে এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় সব বিপজ্জনক অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার 16 আগস্ট দুপুরে মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। সোভিয়ার্স দৈনন্দিন খবরাখবর দেখতে চোখ রাখুন আমাদের সময় 24 চ্যানেলে। এছাড়া প্রতিটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। একই সঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো শপথ ধারণের অ্যাপ বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতেছে রুল জারি করেছেন আদালত। গত 24 জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে ধরে জনস্বার্থে একটি রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউসার। গত 1 জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য কঠোর লকডাউনের পর পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিল হাইকোর্ট। ওই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো লিগ্যাল নোটিশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃপক্ষের সরবরাহ করতে বলা হয়। এর আগে ফ্রি ফায়ার ও পাবজি আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে একটি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারও আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমটি কবে নাগাদ বন্ধ হতে চলেছে এ নিয়ে এখন পর্যন্ত বিটিআরসি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এবং সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত শুধুমাত্র 3 মাসের জন্য ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমটি বাংলাদেশ থেকে ব্যান করা হচ্ছে, এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। পাবজি, ফ্রি ফায়ার সহ এই জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক, ইন্টারনেট গেটওয়েজ আগামী 3 মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো আশা করা যাচ্ছে 3 মাস পর আবারও পুনরায় ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমটি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। অবশ্যই আপডেটটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে।